দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার রাজনগর পিয়ারবাড়ি থানাধীন গাবতলি এলাকায় ভাই বোনের হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত অভিযুক্ত সুগ্রীব ত্রিপুরাকে শুক্রবার বিলোনিয়া দায়রা ও জেলা আদালতে তোলা হয়। ভারতীয় দণ্ডবিধি 302/201 ধারায় মামলা গ্রহণ করে ভাই বোন জোড়া হত্যাকাণ্ডে ধৃত সুগ্রীব ত্রিপুরাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলার পর আদালতের বিচারক 17 মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের কাছে সিভি তলব করে আদালত। এদিকে অভিযুক্ত সুগ্রীব ত্রিপুরা স্বীকারোক্তিতে জানায়, বোনের সাথে খারাপ কাজ করতে গেলে ভাই তা দেখে ফেলাতে প্রথমে ভাইকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মারে সে, তারপর বোনকে শ্বাসরোধ করে মেরে জঙ্গলের জলাশয়ে ফেলে দেয়। ছেলেটার কি আগে মারছো না মেয়েটার আগে মারছো? গলা চিবি নেই গামছা দিয়ে আর মেয়েটারে গামছা দিয়ে দর্শন করছিল মানে মেয়েটারে খারাপ কাজ করার জন্য কি এমন করছো? হঠাৎ করে তুমি এমন করছো কেন? একসঙ্গে নিছো মানে দোনোটার মারতে সময় ছেলেটারও মারার জন্য মেয়েটা দেখছে না? হ্যাঁ, এটা কি আলগা আলগা নিছো? কা আলগা করছো কেমনে ভাই বোনের? ও ছেলেটা তোমার বোনের সুড়াতে চাইছিল তোমার হাতের থেকে, ও তখন এবার ছেলেটারে মারা গেছে। পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে স্বীকারোক্তি দেয় অভিযুক্ত সুগ্রীব ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।